ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. أكبر প্রশ্ন করেছেন যে সকাল সন্ধ্যার যে জিকির গুলো রয়েছে তা পড়ার ফজিলত কি, একটু বিস্তারিত আলোচনা করবেন। আসলে অনেক সময়ের দরকার, তা আমি সংক্ষেপে কয়েকটি কথা বলছি। যে সকাল সন্ধ্যার জিকিরের ভিতরে যেটা আছে, যেমন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আপনি সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার এই জিকিরটা পড়বেন, তাহলে কোনো কিছু আপনার অনিষ্ট করতে পারবে না। হ্যাঁ, তারপরে আরেকটা আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটাও তিনবার তিনবার করে পড়বেন, তাহলে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশি কামনা করা হচ্ছে। তারপরে রাজিতু বিল্লাহ রাব্বা আবুল ইসলামে দিনা আবি মুহাম্মদের নবিয়া, এটা নবিয়া ওয়া রাসূলা, এটা তিনবার করে পড়বেন, তাহলে আল্লাহ রেজামন্দি পাওয়া যাবে এবং যদি মৃত্যুবরণ করেন তো জান্নাত দিবে আল্লাহ তাআলা। আচ্ছা, তারপরে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কাল তু রাব্বুল আরশিল আযীম, এটা সকালে সাতবার সন্ধ্যায় সাতবার পড়বেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হবে, সারা দিনের জন্য যথেষ্ট হবে, সন্ধ্যায় পড়লে সারা রাতের জন্য যথেষ্ট হবে। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, সকালে একবার সন্ধ্যায় একবার। তো যদি পরিপূর্ণ ইয়াকিনের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া হয়, তাহলে সারা দিনের মাঝে যদি মৃত্যু হয় তাহলে সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। আর যদি সন্ধ্যায় পূর্ণ ইয়াকিনের সাথে পড়া হয় আর সারা রাতের মধ্যে মৃত্যু হয়, তাহলে সরাসরি জান্নাতে প্রবেশ করবেন, এরকম। এরপরে আরো আছে আল্লাহুম্মা বিকা আসবাহনা বিকা আমসাইনা বিকা নাহয়া বিকা নামুতু ওয়া ইলাইকা আল মাসির, অথবা সন্ধ্যার সময় ওয়া ইলাইকা নুশুর। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বা আল্লাহ তাআলার জন্যই আমি সকাল উপনীত হলাম, সন্ধ্যায় উপনীত হলাম, সুতরাং তার কাছে আমরা ফিরে যাব, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দোয়া। এছাড়া আরো অনেক দোয়া রয়েছে। তারপর একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা উশহিদা হামাতা আশিকা মালাইকাতাকা ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারিকা লাকা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা রাসূলুক। এই দোয়াটা সকালে চারবার, সন্ধ্যায় চারবার যদি পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার শরীরের সমস্ত অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এইভাবে প্রতিটি জিকিরের বা দোয়ার অনেক ফজিলত রয়েছে। তো যেটুকু বললাম এটুকু যথেষ্ট। আর ও সকালে একবার আয়াতুল কুরসি, সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পড়লে অধিক উত্তম হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আলাম।